আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আপনারা যে যেখানে থাকেন সবাই সবসময় ভালো থাকেন, নিরাপদে থাকেন, এটাই সবসময় কামনা করি। কয়েকদিনের টুকিটাকি ভিডিও ক্লিপস নিয়ে আমার আজকের এই ভিডিওটি, এই তো সকাল থেকেই শুরু করি। আজ স্কুলে যাবার আগেই, হামজা স্কুলে যাবার আগেই একটু শ্যুট করলাম। অনেক বাচ্চারাই দেখা যায় সকালবেলা সিরিয়াল খেয়ে স্কুলে যায়, কিন্তু হামজা তো এসব খায় না, বা মাঝে মধ্যে যদি সিরিয়াল খায়, ক্রাঞ্চি নাট বা এরকম চকলেটের কোনো কিছু খায়, তাহলে দেখা যায় যেভাবে দুধ দিয়ে খাওয়া হয় সেভাবে কিন্তু সে খায় না, এমনিতেই সে ড্রাই খায়। সকালবেলা বাচ্চারা দেখা যায় কিছুই খেতে চায় না, তারপরও মাঝে মধ্যে জোড়াজুড়ি করে একটু খাইয়ে দেই। এই তো এখন খেতে চাচ্ছিল না কোনো কিছু, তারপর চকলেট বিস্কিটের কথা শুনে একটু খেতে বসেছে। হামজাকে স্কুলে দিয়ে এসেছি প্রতিদিনের মতো, তারপরে এসে আমি চা খাই। প্রতিদিনই দেখা যায় ওকে স্কুলে দিয়ে এসে তারপর চা বসাই। এই তো চা জাল হয়ে গেছে, আমি এখন দুটো কাপে দুজনের জন্য চা ঢেলে নিলাম। এখন তো ঠান্ডার দিন চলে আসছে, যদিও পুরোপুরি ঠান্ডা এখনও পড়েনি, এরপরও কিন্তু বেশ ঠান্ডা, বাইরে অনেক ঠান্ডা। ঠান্ডা হোক গরম হোক, সকালবেলা তো এক কাপ চা খেতেই হয়। আমার মতো যাদের অভ্যাস চা খাওয়া সকালবেলা, তাদের তো সকালবেলা এক কাপ মজার চা খেতেই হয়। এই তো চা রেডি করে নিয়েছি, চায়ের সাথে ব্রেড টোস্ট খাবো, বাটার লাগিয়ে ব্রেড টোস্ট খেতে কিন্তু ভালোই লাগে। বেরি রান্না করব, এজন্য একটা বলে আমি ভিজিয়ে রেখেছি, পানির মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। আইস চলে গেলে তারপরে এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। এই তো মিটে রান্না বসিয়ে দিব, আমি পেঁয়াজ কেটে দিয়েছি, আদা রসুনের পেস্টও দিয়েছি, আর মিটও দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিলাম, আর মিট চিকেন রান্নায় নর্মালি যে সকল গুঁড়ো মশলা দিই সেগুলোই দিয়ে দিব। কারি পাউডার, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর আস্ত গরম মশলাও দিয়ে দিব, তেল দিয়ে দিব। তারপর সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে চুলায় বসিয়ে দিব। এই তো সব কিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, কেউ চাইলে আগে থেকেও কিন্তু ম্যারিনেট করে রেখে দিতে পারেন, পরে রান্না করে নিতে পারেন। এই তো আমি চুলায় বসিয়ে দিয়েছি, আর কিছুটা কম হিটে রেখে দিব, অন্যান্য কাজও করব, মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিব যাতে পুড়ে না যায়। তেলের এই জারের বাইরের দিকটা আমি ধুয়ে নিয়েছি আর একটু মুছে নিয়েছি, আর এরকম একটা ছোটো একটা বাটি বা কোনো কিছুর উপরে আমি রেখে দেই, কেননা দেখবেন তেল ডালার পর তরকারিতে যখন তেল দেই তারপর কিন্তু কিছুটা তেল বেয়ে নিচের দিকে পড়ে বা লেগে যায়, তাই এরকম আমি রেখে দিই। এতে করে বাইরের দিকে কোনো তেল লাগে না, যদি কোনো তেল বেয়ে পড়ে তারপরও কিন্তু এই বাটির মধ্যেই কিন্তু থেকে যায়। আর অনেকে আমাকে মাঝে মধ্যে জিজ্ঞেস করেন এই তেলের জারটা আমি কোথা থেকে কিনেছি, এটা একটা ইন্ডিয়ান শপ থেকে কিনেছি। আপনারা জানেন ইন্ডিয়ান বাসনপত্রের দোকান থাকে, সেগুলিতে কিন্তু এগুলো পাওয়া যায়, আপনারা চাইলে যে কোনো ধরনের ইন্ডিয়ান বাসনের দোকানে দেখতে পারেন। দুটো ডালিম এনেছিলাম, কয়েকদিন হয়ে যাচ্ছিল খাওয়া হচ্ছিল না, ভাবলাম এগুলোকে ধুয়ে চোখের সামনে রেখে দেই, টেবিলের উপর রেখে দিই, তাহলে হয়তো খাওয়া যাবে বা মনে থাকবে। মাঝে মধ্যে দেখা যায় শেলফে বা এখানে সেখানে রেখে দেই আর খাওয়া হয় না, তাই টেবিলের উপর রেখে দিচ্ছি, রাখলে হয়তো খাওয়া হয়ে যাবে, কেননা চোখের সামনে তাকলে মনে থাকে, আর একটু চোখের সামনে থেকে সরিয়ে নিলে পরে আর মনে থাকে না, তাই ভাবলাম দুই টেবিলের উপর রেখে দেই। এই তো এদিকে দেখতে পাচ্ছেন মিট থেকে পানি বেরিয়েছে আর পেঁয়াজও তো মেল্ট হয়ে যাচ্ছে। এই তো এভাবে মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিব যাতে নিচের দিকে পুড়ে না যায়। ঘরে ডেরেস ছিল, ডেরেস বাজি করব, এজন্য আমি ডেরেসগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি আর কেটেও নিয়েছি। এই তো এখন আমি এই
প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিব। আপনারা আপনাদের ইচ্ছা মতো কম বেশি তেল বা পেঁয়াজ এগুলো আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিতে পারেন। আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এর সাথে কাঁচামরিচও দিয়েছি। আমি আর লাল মরিচের গুঁড়ো দিব না। পেঁয়াজ যখন খুবই অল্প একটু ব্রাউন হবে বা সাদাটে পাবার থাকবে না, একটু একটু যখন ব্রাউন হবে তখন এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়ে দিলাম। গুঁড়ো মশলা বলতে শুধু হলুদের গুঁড়ো দিয়েছি। তারপর একটু নেড়ে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে কেটে রাখা ঢেড়স দিয়ে দিলাম। তারপর নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। যেহেতু কোনো পানি দিচ্ছি না আর কম সময়ে কিন্তু ঢেড়স হয়ে যায়, তাই পেঁয়াজ বেশি লাল করে বা বেশি ব্রাউন করার পর তারপর ঢেড়স দেওয়া যাবে না। অল্প একটু যখন পেঁয়াজের কালারটা একটু ব্রাউন হয়ে যাবে তখনই দিয়ে দিতে হবে। এই তো আমি এর মধ্যে লবণও দিয়ে দিচ্ছি। তারপর এই তো এভাবে কয়েক মিনিট নেড়ে চেড়ে দিব। এতে কিন্তু ঢেড়স হয়ে যাবে। কেউ চাইলে ডেকেও দিতে পারেন, না দিলেও কিন্তু অসুবিধা নেই। এই তো নেড়ে চেড়ে আমি একটু ডেকে রেখে দিব। কিন্তু খুব তাড়াতাড়ি আবার চেক করতে হবে যাতে পুড়ে না যায়, যেহেতু তেল দিচ্ছি না, সরি তেল না, পানি দিচ্ছি না। পানি তো দেওয়া লাগে না, আর যদি পুড়ে যায় তাই একটু পরপরই ভালো করে নেড়ে চেড়ে দিতে হয়। আর চুলার আঁচটা কিছুটা কম করে রাখতে হবে, তা না হলে দেখা যাবে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। একটু পিচ্ছিল বা তারের মতো দেখতে পাচ্ছেন, যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু আর এরকম ভাব থাকবে না। এদিকে একটু পরপর আমি মিটও নেড়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়। ডেরেশ বা যে কোনো ধরনের ভাজি রান্না করলে লবণ একটু কম করে দিতে হয়। দেখতে পাচ্ছেন ডেরেশ সিদ্ধ হয়ে বা সফট হয়ে কিন্তু আরও কিছুটা কমে গেছে। তাই যে কোনো ধরনের ভাজি রান্না করলে একটু লবণ কম দিতে হয়। সব কিছুই দেখা যায় পরে আস্তে আস্তে সেগুলো কমে যায়। আর এ তো আমি এই মিটের মধ্যে কিছু পানি দিয়ে দিলাম। তারপর আবারও নেড়ে চেড়ে ডেকে রেখে দিব আর জাল দিব। আজকের মিট রান্নায় আমি কোনো আলু দিচ্ছি না, এমনিতেই বুনা করে নিচ্ছি। আর এ তো আরও কিছু সময় জাল দিয়েছি। আর আমি এখন এরকম শুকনো বা আস্ত পাঁচফোড়ন থেকে অল্প একটু দিয়ে দিব। কেউ চাইলে এরকম পাঁচফোড়ন এনে গড়ে রাখতে পারেন, মাঝে মধ্যে মিট চিকেন রান্না দিতে পারেন। বিশেষ করে মিটের মধ্যে অল্প একটু এরকম দিলে ভালো লাগে। পাঁচফোড়ন লেখা যে কোনো গ্রোসারি শপে এরকম প্যাকেট কিনতে পাওয়া যায়, আপনারা এনে গড়ে রাখতে পারেন। কালিজিরা, মেথি, তারপর মৌরি, এগুলো মিক্স থাকে, পাঁচ রকমের মনে হয় মিক্স থাকে, কেউ চাইলে একটু দিতে পারেন। আর এগুলো খাওয়াও তো আমাদের জন্য ভালো। ডেরেশ ভাজির মধ্যে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিব। আর এদিকে মিট রান্নাও হয়ে গেছে, আমি নামিয়ে নিব। এক সপ্তাহ হলিডের পর স্কুল খুলেছে। এটা ছিল সোমবারের কিছু ভিডিও ক্লিপস। হামজার স্কুল খোলা, হামজা স্কুলে গিয়েছে আর বড় দুজনের টিচার্স ট্রেনিং ডে ছিল। ওদের স্কুল বন্ধ, ওদেরকে নিয়ে একটু টাউন সেন্টারে এসেছি। আরও দু তিনটা সব ঘুরে এখন আমরা প্রাইমার্কে চলে এসেছি। প্রাইমার্কে এখন আর তেমন একটা আশা হয় না, লকডাউনের পর থেকেই আসলে খুব একটা আসিনি। হয়তো হাতে গোনা দুই তিন দিন হবে। ক্রিসমাসের সময় চলে আসতেছে আর সবগুলোতে এখন তো ক্রিসমাসের জিনিসপত্রই বেশি। হ্যালোইনের ডেট তো শেষ হয়ে গেল, শনিবারে তো হ্যালোইন ওরা সেলিব্রেট করেছে। হ্যালোইনের কোনো কিছুই এখন সবগুলোতে নেই, ওরা সরিয়ে নিয়েছে। এখন শুধু ক্রিসমাসের জিনিস, আগে তো আগের কয়েকদিন বা কয়েক সপ্তাহ ক্রিসমাসেরও ছিল, হ্যালোইনের জিনিসও ছিল। এখন শুধু ক্রিসমাসের জিনিসপত্র দিয়েই রুম সবগুলো ভরপুর।
প্রাইমার থেকে বের হয়ে পার্মল্যান্ডে গেলাম, তারপর এই তো খোলা মার্কেটে চলে এসেছি। এখান থেকে দেখি কে নেওয়া যায়, আমি মোবাইলটা অফ করে পকেটে রেখে দিব, তারপর চলে যাব। চলে যাব বলতে বাস স্টপের দিকে ওয়েট করব, আমার হাজব্যান্ডকে ফোন করব, উনি আমাদেরকে নামিয়ে দিয়ে চলে গিয়েছিলেন, মাঝে মধ্যে তো এরকমই করেন, নামিয়ে দিয়ে চলে যান তারপর আবার এসে নিয়ে যান। আমাদের ঘর থেকে টাউন সেন্টার তো বেশি দূরে না, উনি নামিয়ে দিয়ে গিয়েছিলেন, ফোন করেছি, উনি আসবেন, এই তো আমরা ওয়েট করছি। বাতাসের শব্দ হয়তো শুনেছেন, অনেক বাতাস হচ্ছিল আর বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। এই তো টুকিটাকি করে কিছু জিনিস নিয়ে এসেছি। বড় দুজন যেহেতু সাথে ছিল, ওরা ওর টুকিটাকি অনেক কিছুই কিনেছে, কিন্তু ওদের জিনিসপত্র সবসময় সব কিছু আসলে দেখায় না বা শেয়ার করা হয় না, আর এগুলো ঘরের জিনিস, এগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। প্রাইমার্ক, ফাউন্ডেন্ট, হোমবার্গেন, এগুলো থেকে ওরাও টুকিটাকি এটা সেটা এনেছে, ওরা ওদের রুমে অলরেডি রেখে দিয়েছে সেগুলো নিয়ে। এই মিরারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পাউন্ডেন্টের, খুব ছোট, খুব সুন্দর, খুব কিউট লাগছিল এটা। আর দেখেছেন দুই পাশে কিন্তু বড়গুলোর মতো এই ছোটোটার দুই পাশে কিন্তু মিরার লাগানো আছে, এক সাইড দিয়ে বড় করে দেখা যায় আর এক সাইড দিয়ে নর্মাল দেখা যায়। এই তো টিস্যু আর নুডলস আর কিছু ভেজিটেবল আর ওই যে সুইট ব্রেড বা ব্রিওশ এগুলোও নিয়ে এসেছি, আর এই ইয়েলো বা মাস্টার্ড কালারের টেবিল ম্যাটও নিয়ে এসেছি। বাচ্চারা পট নুডলস খেতে চাচ্ছিল, ওদেরকে নুডলস বানিয়ে দিচ্ছি, এই তো গরম পানি দিয়ে দিলেই হয়ে যাবে। অনেক ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওটি দেখার জন্য, ভিডিওটি আর বেশি লম্বা করবো না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও অনেক শুভকামনা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।